নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। অষ্টমীর সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ঘাটাল নিউজের পক্ষ থেকে সকলকে। আমরা এক নজরে এই অষ্টমীর সন্ধ্যায় পরিক্রমা করে নেব ঘাটাল ব্লকের বেশ কিছু দুর্গামণ্ডপ। দলপতিপুর পেঙ্গুইন ক্লাব পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব, যা এই বৎসর 21তম বর্ষে পদার্পণ করল। নমস্কার, আমরা দলপতিপুর পেঙ্গুইন ক্লাবের পক্ষ থেকে আমরা এলাকার সাধারণ মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের যে ধর্মীয় রীতিনীতি সেটাকে বজায় রাখার জন্য আমাদের এই বছর 21তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব আমরা আয়োজন করেছি। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা সাধারণ মানুষের হাতে, বিশেষ করে মহিলাদের হাতে একটি করে মানে আর্থিক সহযোগিতা দিয়েছেন, যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেই প্রকল্পটাকে জনসমক্ষে আমরা দেখেছি, সাধারণ মানুষের একটা ভীষণ উৎসাহ এবং কিছু কিছু করে সাধারণ মানুষ পয়সাও পেয়েছে। আমরা হঠাৎ খুব কুইক 3-4 দিনের সিদ্ধান্তে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার একটা থিম আকারে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তারই একটা আমরা মডেল এখানে পূজা প্রাঙ্গণে বসে। খরার রেইনবো ক্লাব পরিচালিত খরার সার্বজনীন দুর্গোৎসব, যা এই বছর 50তম বর্ষে পদার্পণ করল। কৃষ্ণপুর গ্রামীণ দুর্গোৎসব, যা এই বৎসর 14তম বর্ষে পদার্পণ করল। এখন আমরা পরিক্রমা করে নেব মনসুকা এবং দীর্ঘগ্রামের বেশ কয়েকটি দুর্গামণ্ডপ। মনসুকা অরুণোদয় সংঘের সম্পাদক শ্রীমন্ত দলিল, আমাদের মনসুকা অরুণোদয় সংঘটি 1952 সালে স্থাপিত হয়েছে। তারও কিছুদিন পর থেকে তখন আমাদের এই বৃহত্তর মনসুকা অঞ্চলের মধ্যে একটিমাত্র দুর্গাপুজো চলছিল, যেটা চৌধুরী পরিবারের দুর্গাপুজো। আমাদের মনসুকা ঝুমি নদীর পূর্ব পার থেকে দর্শনার্থীরা, বিশেষ করে মা বোনেরা, পুষ্পাঞ্জলি দিতে বা অষ্টমীর দিনের মায়ের মুখ দর্শন করতে যেতে খুবই অসুবিধার সম্মুখীন হতো। তার সঙ্গে সঙ্গে তো প্রাকৃতিক বিপর্যয় ছিল। আমরা দুর্গাপুজোর এই সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত থেকে প্রত্যেকেই ঝুমি নদীর পূর্ব পারের বাসিন্দারা প্রায় আমরা বঞ্চিতই থাকতাম। তৎকালীন সময়ে আমাদের মনসুকারী কিছু শুভানুদ্যায়ী ব্যক্তিবর্গ, তাদের মধ্যে আছেন আমাদের রাধানাথ সামন্ত মহাশয়, আমাদের প্রকলে প্রত্যেকেরই সদ্য এই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রী গণপতি সামন্ত মহাশয়, প্রত্যেকেরই ঐকান্তিক প্রচেষ্টাতে 1970 সালে প্রথম মনসুকা সর্বজনীন দুর্গোৎসব শুরু হয়। দীর্ঘগ্রাম বর্গচুর মেঠালা এবং সনাতন ব্যবসায়ী উদ্যোগে যে দুর্গা উৎসব পূজা কমিটি, তার পক্ষ থেকে আমি বলছি। আমি আমার যে মাস্কটা আমি কথা বলার জন্য খুলে রেখেছি, আমি বলতে চাই আমাদের যে দুর্গা উৎসব কমিটি,
আমাদের চিন্তা ভাবনা অনেকটাই ছিল, আমরা কোনো আর থিম করবো এরকম আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা এমন একটা জায়গাতে বাস করি, বন্যা চারবার বন্যা হলো এবছর, আমাদের দুবার বন্যার পরেও যে আমরা মাঠেতে গ্রাউন্ডে প্যান্ডেলটি করেছিলাম তাতেও এক কোমর জল এসেছিল। তার জন্য আমাদের অনেক কিছু পরিকল্পনা যেগুলো ছিল সেই সমস্তগুলো আমরা ক্যান্সেল করেছি। তার মধ্যেও এই মাত্র এক সপ্তাহের মধ্যে জল মরেছে, তার মধ্যেও আমরা মোটামুটি একটা কাপড়ের প্যান্ডেল যথারীতি আমাদের যে সামর্থ্য অনুযায়ী আমাদের গ্রামবাসীর যে উদ্যোগে আমরা মোটামুটিটা করতে পেরেছি। বা দেখবো আমরা আগামী বছর চেষ্টা করব যে থিম কী করে করতে পারি, ভালো করে আমরা থিম করব, করে আমরা পুজোটা সুন্দরভাবে করব। আমরা পরিক্রমা করে নেব যদুপুর এবং শ্যামসুন্দরপুরের বেশ কয়েকটি দুর্গামণ্ডপ। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল।